আজকে একটি ইনডোর প্ল্যান্ট নিয়ে আলোচনা করব। এই গাছটির নাম পেপেরোমিয়া। এটাকে বেবি রাবার প্ল্যান্টও বলা হয়ে থাকে, অথবা আমেরিকান রাবার প্ল্যান্টও বলা হয়। এই গাছটা দেখতে অনেক সুন্দর, পাতাগুলো বেশ চকচকে, পাতাটা মাংসল, গাছের কাণ্ড অত্যাধিক মোটা। এই গাছের রোগ বালাই তেমন হয় না বললেই চলে, তবে গাছটাতে অত্যাধিক পরিমাণে পানি দিলে গাছের গোড়ায় পচন ধরে। গাছটা মাংসল টাইপের হয়, এর পাতা কাণ্ড দেখতে পাচ্ছেন যে পাতা কাণ্ড দুটোই মাংসল ধরনের, সেজন্য এই গাছে বেশি পানি ব্যবহার করলে গাছের গোড়াতে পচন ধরে মারা যেতে পারে। এই গাছে বলতে গেলে তেমন একটা সারও লাগে না, খুবই লোয়ার মেইনটেনেন্সের একটা গাছ। আমি সপ্তাহে 7 দিনে 1 দিন পানি দেই, আর মাসে 1 বার কলার খোসা ভেজানো পানি দিয়ে থাকি। তবে পাতাগুলো মাঝে মাঝে মুছে দিতে হয়, পাতাগুলো চকচকে ভাবটা ভালোভাবে প্রকাশ পাওয়ার জন্য মাঝে মাঝে পাতাগুলো মুছে দিয়ে থাকি। এই গাছটা আমার কাছে প্রায় 11 মাসের মতো রয়েছে, এখনও রিপোর্টিং করা হয়নি। তবে গাছের গ্রোথ এখন একটু বেশি দেখে মনে হচ্ছে যে গাছটা রিপোর্টিং করতে হবে। আপনারা সহজেই ডাল ভেঙে পানিতে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে গাছে নতুন রুট এসে যাবে। এটাকে আপনি পানিতেও রাখতে পারবেন, তবে পানিতে রাখলে গাছের গ্রোথ আসবে না। কিন্তু মাটিতে রাখতে চাইলে আগে পানিতে রেখে শিকড় আনতে হবে, এরপরে আপনাকে গাছ মাটিতে দিতে হবে, মিডিয়া হিসেবে ব্যবহার করতে হবে নারকেলের ছোবড়া ও ঝুরঝুরে বালি, সাথে কিছু আঠালো টাইপের মাটি, ধানের চিটা, এ ধরনের মিশ্রণ। আঠালো মাটিতে এই গাছ হবে না, এই গাছের ড্রেনেজ খুব ভালো হতে হবে, তাহলে গাছটা সবসময়ই সুন্দর থাকবে। এই যে দেখুন, আমার কাছে কতদিন ধরে রয়েছে গাছটি, অথচ গাছের সৌন্দর্য একটুকুনও নষ্ট হয়নি।